আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর। এই ব্রাজিলের যারা আছে তাদেরকে পরে ভাই, হ্যাঁ ঠিক আছে, ব্রাজিলের যারা আছে তারা পরে, ঠিক আছে। তো আজকের ব্লগটি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার আর ব্রাজিল সাপোর্টারদের নিয়ে। তো আপনাদের ভাইয়া এবং তার সব ফ্রেন্ডরা মিলে বাজি ধরে ম্যাচ খেলেছে, কেউ হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার, কেউ হচ্ছে ব্রাজিল সাপোর্টার। তো আর্জেন্টিনা জিতে গিয়েছে আর ব্রাজিল হেরে গিয়েছে, খুবই দুঃখজনক, কারণ আমি নিজে হচ্ছে ব্রাজিল, আমার হাজব্যান্ড হচ্ছে আর্জেন্টিনা। তো ওকে অনেক চেষ্টার পরেও আমি ব্যর্থ, আমি ওকে কোনোভাবে ব্রাজিলে আনতে পারি নাই, ও আর্জেন্টিনায় আছে, আর্জেন্টিনা সাপোর্টার। তো এখন ওরা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট, আমাদের বাসার পাশেই, এই দশতলা মার্কেটের সাথেই ওরা হচ্ছে আজকে খাবে, ধোসা অর্ডার করেছে। তো এখন এখানে সবাই মিলে গল্প করছে, আমি কিছু কিছু ক্লিপ দিয়েছি। তো এখানে স্টার লিঙ্ক কাবাবে ওরা বসেছে, এটা দশতলা মার্কেটের সামনে আপনারা আসলে পাবেন। তো এখানে ধোসা অর্ডার দিয়ে ওরা সবাই মিলে গল্প করছে, আড্ডা দিচ্ছে। যারা দশতলা মার্কেটের সামনে আসেন, ইভেন এখানকার ফাস্টফুডগুলো ট্রাই করেন, তারা হচ্ছে ফুচকাটা ট্রাই করবেন, কারণ এখানকার ফুচকাটা অনেক মজা, আমি সবসময় দশতলার সামনে থেকে ফুচকাটা খাই। আর এখানকার ফুচকাটার দামও বেশি না, নর্মাল প্রাইসই, নর্মালটা 50 টাকা, আর অন্যান্যগুলো একটু বেশি হতে পারে। দশতলার সামনে আপনারা বিভিন্ন আইটেমের খাবার পাবেন, চিকেন ফ্রাই, গ্রিল, নান, বার্গার, হালিম, পরোটা, সাথে ভুড়ি ভাজি, বিভিন্ন আইটেমের আপনারা খাবারগুলো এখানে পাবেন, স্যুপ, ইভেন শরবত, তো যাই হোক কফি ইত্যাদি ইত্যাদি খাবার আপনারা এখানে পাবেন। তো একদিন হচ্ছে আমি পুরো দশতলার সামনে যতগুলো খাবার আইটেম সেল করে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা বনশ্রীতে, দক্ষিণ বনশ্রীতে থাকেন, আমাকে ফলো করেছেন, তারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন কে কে আছেন। যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন, আমাকে এখনও ফলো করেন নাই, তারা প্লিজ ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন, তারা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে রাখবেন। তো এখানে কথা বলতে বলতে খাবার প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে খাবারটা টেবিলে চলে আসবে। এই স্টলটা হচ্ছে 2 নং গেটে, আর ওরা সবাই আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে অনেক কথা বলছিল। আর আমার ফেজে কে আর্জেন্টিনা সাপোর্টার আর কে আমার মতো ব্রাজিল সাপোর্টার কমেন্ট করে জানাবেন। তো আমি সবসময় ব্রাজিল সাপোর্ট করেছি, করব। তো এখনই খাবারটা আমাদের টেবিলে চলে এসেছে ভাই, খাওয়া দাওয়া শেষ করে আলাইছেন আপনারা। ভাবলাম যে খাওয়াবো না, তাও চিন্তা করলাম যে না অসহায় দল, যেহেতু হাঁটছে সমবেদনার জন্য হইলো খাওয়া। তো আপনাদের ভাইয়া যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করে, সে হচ্ছে ব্রাজিলকে প্রচুর পচায়, আর আমিও তাকে খুব পচাই। তো যাই হোক, দুজনকেই এখন সে তার ফ্রেন্ডের সাথে ঝগড়া লেগে গিয়েছে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে। তো এখানে কিন্তু সবাই আর্জেন্টিনা না, ব্রাজিলও আছে। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ সবার সাথে পরের ব্লগে, পরের ভিডিওতে দেখা হবে সবাই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আমাদের জন্য বেশি করে দোয়া করবেন, পরের ব্লগ নিয়ে চলে আসবো খুব দ্রুত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।